হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে গত পর্বে দেখাইছিলাম কি করে কাস্টম মেটাবক্স নিয়ে কাজ করতে, অর্থাৎ কি করে একটা স্লাইডের নিচে, অর্থাৎ কোন কাস্টম পোস্টের নিচে কি করে, বা কাস্টম পোস্ট বা এমনি পেজের নিচে বা পোস্টের নিচে কি করে একটা ফিল্ড অ্যাড করতে হয়, কাস্টম মেটাবক্স যাকে বলা হয়, কাস্টম মেটাবক্স অ্যাড করতে হয় দেখাইছিলাম। আজকে দেখাবো কি করে এই কাস্টম মেটাবক্স থেকে ভ্যালু নিয়ে কি করে আমি আমার স্লাইডারটাকে ডায়নামিক করবো, সেটা দেখাবো। চলুন তাহলে, এখানে আমার কি আছে, আমি সবগুলা সব আমি তিনটা অলরেডি তিনটা অ্যাড করছি, এটা রিমুভ করে দিই এখান থেকে। আমি আমি বাকি তিনটাকে আমি কি করব, আমি এডিট করি, জাস্ট সাব টাইটেল দিয়ে দিই এখানে। সাব টাইটেল, এটা আমার সাব টাইটেল প্রত্যেকটার জন্য, জাস্ট কাট করে এখানে দিলাম, দিয়ে আমি সেভ দিলাম বা আপডেট দিলাম। তার আগে একটু আমি এটা কাজ করে নেই, আমি কিছু ডিসক্রিপশনে কিছু ডাটা দিয়ে দিই, দিলাম আমি আপডেট দিলাম, সেম ভাবে আমি আমার এডিট করা কাজ কমপ্লিট। এখন যেটা করতে হবে আমাকে, জাস্ট আমার স্লাইডারে যাবো, আমি এখান থেকে আমার এটা আমার স্লাইডার ডট পিএসপি, আমি এখান থেকে একটা স্লাইডার রেখে বাকিগুলো রিমুভ করে দিব। বাকিগুলো রিমুভ করে দিলাম, কারণ ওই একটাকে আমি বারবার ঘোরাবো, অর্থাৎ আইটেশন করব বা লুপ লুপ চালাবো যেটা বলা হয়, যে যেভাবে বুঝে নিতে পারে সমস্যা নাই। জাস্ট এই জায়গাতে আমি আমার এখানে সেখান থেকে কি করবো, আমি আমি জাস্ট আমার এইটুকু আমি কপি করলাম, এইটা কপি করলাম। কপি করার পর দেখুন এখানে আমার কি আছে, গ্লোবাল পোস্ট, এটা গ্লোবাল ভেরিয়া, গ্লোবালটা আপনার ফাংশন কিওয়ার্ড। এরপর কি আছে, যে আমরা এর আগে কিভাবে পোস্ট থেকে বা পেজ থেকে কিভাবে কি করে আমরা কোন কোয়েরির মাধ্যমে কি করে আমরা কোনো কিছু ডিসপ্লে করতে, সেটা দেখাইছি এর আগে অনেকবার। এখানে আছে কি, অ্যারে নিলাম, অ্যারে ভিতরে কি থাকে, পোস্ট পার পেজ বা পার পেজে কয়টা, মানে প্রত্যেকটা পেজে কয়টা পোস্ট শো করবে, অর্থাৎ টোটালি স্লাইড এর মধ্যে কয়টা পেজ শো করবে, পোস্ট শো করবে, যে স্লাইডের টোটালি কয়টা স্লাইড শো করবে। এখানে মাইনাস ওয়ান বলতে আনলিমিটেড, আর শুধু ওয়ান বলতে ওয়ান টু থ্রি দিতে পারেন, আর মাইনাস ওয়ান যেখানে থাকবে ওয়ার্ডপ্রেসে মনে করেন সেটা আনলিমিটেড পোস্ট শো করবে। ওকে, পোস্ট টাইপ কি হবে, স্লাইডার আইটেম। স্লাইডার আইটেমস কি, দেখুন আমার ফাংশনের ভিতরে কি দিয়েছিলাম, আমি ফাংশনের ভিতরে আমার নাম ছিল স্লাইডার আইটেমস, এইটা কপি করে আমি এখানে পেস্ট করছি। আর পেজ ইকুয়াল টু পেজ জাস্ট তাই আছে, অর্ডার হলো ডিসেন্ডিং, একটা আছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, তা আমি চাচ্ছি ডিসেন্ডিং এর কারণে, এখানে অর্ডার না দিলেও বাই ডিফল্ট অ্যাসেন্ডিং থাকে। ওকে, এরপর কি আছে, যে মেটা টাইপ, মেটা মাই পোস্ট আমি ভেরিয়েবল নিলাম, তার ভিতরে আমি এইভাবে এর আগেও কাজ করেছি সেভাবে করে নিলাম, সমস্যা নাই। গেট পোস্ট, এই গেট পোস্টের ভিতরে কি দিলাম, এটাকে পাস করে দিলাম আমি। তারপর একটা ফরেস্ট লুপ করলাম, ফরেস্ট লুপ এখানে কন্টিনিউ করালাম, কন্টিনিউ করার পর এর ভিতরে কি আছে, আমার ইমেজ দরকার, তাই আমি দিলাম লার্জ ইমেজ ইউআরএল, একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে কি করলাম, ডাব্লিউ পি গেট অ্যাটাচমেন্ট ইমেজ এসআরসি, একটা বিল্টিং ফাংশন ওয়ার্ডপ্রেস এর, এর ভিতরে আমি এই এটার মাধ্যমে কি করলাম, আমি এই স্যালারি আইটেমের যে ইমেজটা প্রত্যেকবার যে ইমেজটা দিচ্ছে প্রত্যেক স্যালারির জন্য, সেই ইমেজটাকে আমি গেট করলাম, আমি ক্যাশ করলাম, ক্যাশ করার পর কি করব, এর ভিতরে রেখে দিলাম। ওকে, এর ভিতরে কিন্তু অ্যারে টাইপের, এটা এর ভিতরে অনেকগুলো মান থাকে, সো আমি প্রথমটা নিলাম লার্জ ইমেজ ইমেজ ইউআরএল অফ জিরো ইকুয়াল টু কি, আমার ইমেজের ইউআরএল। ওকে, এরপর কি করব, আমি যে আমি এক নিলাম, এরপরে আমি জাস্ট আপনার চেঞ্জ করবেন এই জায়গায়, যে মেটা সাব টাইটেল স্লাইডার, অর্থাৎ আপনি বা আমরা যেখানে কাজ করছি কোথায়, এই ফিল্ডের নেম কি ছিল, এখানে ফিল্ডের নেম ছিল মেটা সাব টাইটেল স্লাইডার, জাস্ট আমি এইটুকু এখানে নিলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ভিতরে এটাকে আমি নিয়ে নিলাম,
নিয়ে একটা কোয়েরি ইউজ করলাম, কোয়েরির ভিতরে কি আছে, সিলেক্ট অল স্টার বলতে অল ফ্রম টেবিল বলতে আমি স্লাইডার যে টেবিল আছে সেই সেট টেবিল, এখান থেকে আমি কি করলাম মিরর সাব টাইটেলটাকে আমি ধরে নিলাম। ওকে, এরপর একটা ফরেস্ট লুপ চালিয়ে এর ভিতরে কি করতেছি আমি, এই যে সাব টাইটেলটা নিলাম সেই সাব টাইটেলটা ভ্যালুটাকে আমি এম আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে প্রথম করেছিলাম এখানে এম আন্ডারস্কোর নেম সাব টাইটেল, এখানে এটা যে বিল্টিং অ্যামাউন্টটা না এটা আমি চেঞ্জ করতে পারি, এটা জাস্ট ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটার ভিতরে কি করছিলাম আমি, এখানে এই যে ফরেস্ট লুপ চালিয়ে ফরেস্ট লুপ দ্বারা যে এই টেবিলের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি এখানে ক্যাচ করলাম, করে এর ভিতরে স্টোর করে রেখে দিলাম। ওকে, এরপর যদি আমি সেভ করার পর যদি আমি এটা হচ্ছে এই পর্যন্ত জাস্ট এই পর্যন্ত, এই এই ফরেস্ট লুপটা এখন শেষ হয়নি, এই ফরেস্ট লুপটা এখন শেষ হয়নি, এটা শেষ করার জন্য অবশ্যই আমাকে এখানে কি করব পিএইচপি পিএইচপি এন্ড ফরেস্ট দেই, এন্ড এফ ও আর ই এ সি এ এন্ড ফরেস্ট, জাস্ট সরি এন্ড ফরেস্ট দিলাম। এই মতো আমি সাইটটা রিলোড করে দেখতে পাবো, দেখুন আমি একটা ইমেজ বারো দেখছি, এখনো কিন্তু ইমেজ আমার এখনো স্ট্যাটিক আছে, ইমেজ আমি চেঞ্জ করিনি। আর এই ফরেস্টটা কি করলাম, এই যে ফরেস্ট লুপ এখানে আমি করলাম কন্টিনিউ করতেছে, এই কন্টিনিউটা এখানে আমি এন্ড ফরেস্ট করে দিলাম, আর এই ফরেস্ট লুপ তো শেষ হয়ে গেছে অলরেডি। ওকে, জাস্ট আপনারা এতটুকু ভিডিওটাকে বারবার পজ করবেন, করে দেখবেন, আমি কিন্তু এই এর সোর্সটা আমি আবার দিয়ে দিব না, সো আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা নিজেরা পজ করে ভিডিও প্র্যাকটিস করবেন। এরপর কি আছে, আমার এখানে ইমেজের ইউআরএল লাগবে, কারণ আমার ইমেজ, সো এখানে আমি যেটা করব, এখানে কোনটা করব দেখুন, আমি ইমেজ অফ ইউআরএল জাস্ট এটুকু কপি করলাম, কপি করে এখান দিলাম, যেখানে ইমেজটা ইউআরএল আছে জাস্ট এই পর্যন্ত দিয়ে দিলাম আর কিছুই না, এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন যদি আমি এর ভিতরে কি আমার ব্র্যাকেট পড়ে গেছে, ইমেজ ইউআরএল জাস্ট এই পর্যন্ত, এখন যদি আমি সাইটটা রিলোড করি তো দেখতে পাবো যে আমার অনলি ইমেজটা আমার ডাইনামিক হয়ে গেছে, দেখুন আর ইমেজটা কিন্তু ডাইনামিক অবস্থা আসতেছে, দেখুন একটা ইমেজ একটা ইমেজ একটা ইমেজ, ইমেজটা ডাইনামিক হয়ে গেছে, কিন্তু এখন আমার কন্টেন্ট ডাইনামিক হয়নি। ওকে, তারপর বললাম জাস্ট কি করলাম, আমি বলছিলাম যে এর ভিতরে ডাব্লিউপি গেট অ্যাটাচমেন্ট ইমেজ এসআরসি, এর ভিতরে অনেকগুলো ভ্যালু থাকে, জাস্ট এতগুলো এখন জানার দরকার নাই, যে ইমেজ অফ ইউআরএল অফ জিরো অর্থাৎ জিরো ইন্ডেক্স যেটা আছে সেটা কত দরকার, অর্থাৎ জিরো ইন্ডেক্সে কি থাকে, জিরো ইন্ডেক্সে থাকে যে ইমেজের জাস্ট ইউআরএলটা, অর্থাৎ কোন ইউআরএল এ ইমেজটা আছে সেই ইউআরএলটা থাকে, সেটাকে আমি এখানে ইকো করে দিলাম আর কিছু না। তাহলে লার্জ ইমেজ ইউআরএল অফ জিরো বলতে কি, জিরো ইন্ডেক্সের অর্থাৎ এই ইউআরএল এর জিরো ইন্ডেক্স যেটা আছে, আমরা জানি ইয়ার এর মান কিভাবে প্রকাশ হয়, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এভাবে প্রথম মানটা হয় জিরো, তৃতীয় তারপর মানটা হয় ওয়ান, তারপর মানটা হয় টু, তারপর মানটা হয় ফোর, এইভাবে থ্রি ফোর এইভাবে। ওকে, এরপর কি আছে, আমি এখানে আগে যা করি সেইভাবে করবো, পিএসপি দ্য টাইটেল, পিএসপি দ্য টাইটেল, আর এখানে কি হবে পিএসপি টাইটেল দিলাম, আর এখানে আমার সাব টাইটেল, সো এখানে কি করবো আমি অবশ্যই একটা পিএসপি ইকো, দেখুন এখানে কি করছিলাম এম মেটা সাব টাইটেলের ভিতরে আমি আমার সাব টাইটেলটা স্টোর করে রাখছিলাম, সো জাস্ট এটাকে আমি কি করব এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আমি আমার সাইটটা রিলোড করি তো দেখতে পাবো যে আমার সবগুলো ডায়নামিক হয়ে গেছে ইনশাল্লাহ, দেখুন আমার টেক্সট ডায়নামিক হয়ে গেছে যে ওয়েলকাম ঢাকা, তারপরটা কি আছে ঢাকার পরে, এবার কি আছে ওয়েলকাম বরিশাল, তারপরে কি আছে ওয়েলকাম খুলনা। ওকে, আর সাব টাইটেল তো সব সময় একই দিছিলাম, সেটা ঠিক ঠিকঠাক এখানে রান করতেছে। ওকে, এরপর বাকি আছে কি, বাকি আছে যে এই রেড মোড়, রেড মোড়া কি হবে, জাস্ট এখানে আমরা এই রেড মোড়ে এখানে আমরা যেভাবে করি আগে করতাম যে টাইটেল পারমালিং দিয়ে আছে পিএসপি ইকো পিএসপি সরি দা পারমালিং, দা পারমালিং পি আর মা পারমালিং, এটা বিল্ডিং ফাংশন, এই ফাংশন দিলে পারমালিংটা পেয়ে যায়। এখন যদি আমি আবার সাইটটা রিলোড করি দেখতে পাবো যে আমার পারমালিংটা পেয়ে গেছে, এখন রিলোড করি নাই,
এখন দেখুন কোনো লিঙ্ক পাচ্ছে না, আমি যখন রিলোড করব দেখুন এখন যদি এখানে মাউস এখানে খেয়াল করবেন আপনি যে এখানে মাউস রাখলে দেখতেছে যে আমার পার্মালিঙ্কটা পেয়ে যাচ্ছে। ওকে এখন পার্মালিঙ্ক পেয়ে গেলে এই পার্মালিঙ্ক কি করে কাজ করবে দেখুন, এটা পার্মালিঙ্ক পেয়ে গেছে কিন্তু পার্মালিঙ্ক কিন্তু এখন কাজ করতেছে না। আমার দরকার ছিল যে একটা সিঙ্গেল পেজে নিয়ে যাবে কিন্তু সিঙ্গেল পেজে নিয়ে যাচ্ছে না। ওকে তাহলে ফ্রেন্ডস পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কি করে পার্মালিঙ্ক স্ল্যাডারের জন্য সিঙ্গেল পেজে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ যখন আমরা এই ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন দিব এবং এখান থেকে যখন রেড মোড়ে ক্লিক করব তখন এই ডেসক্রিপশনটা শো করবে আর টাইটেলটা শো করবে। সেটা কিভাবে করা যায় পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।